এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে ফতোয়াবাজি করতেছে, ঠিক না? কি বলেন, ঠিক না? এটা কিন্তু ইসলামের জন্য বড় অশনি সংকেত, এটা মুসলিম মিল্লাতের জন্য বড় অশনি সংকেত, এটা কিয়ামতের লক্ষণ, এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে ফতোয়াবাজি করা, ঠিক না? এগুলো কোনোদিন কাম্য নয় মুসলিম সমাজের জন্য, এটা কোনোদিন কল্যাণকর হতে পারে না। আমি কিন্তু আন্তরিকভাবে আমি ওদেরকে ঘৃণা জানাই, আমি ঘৃণাভাবে প্রত্যাখ্যান করি তাদের এই জাতের আচার আচরণ, আমার পছন্দ নয়। আল্লাহ তাদেরকে হেদায়ত করুন, জোরে বলেন আমিন। একজন আরেকজনকে কাফের ফতোয়া দেয়া, আল্লাহ তো যুগে যুগে লক্ষ লক্ষ নবী পাঠাইছেন কাফেরদেরকে মুসলমান বানাবার জন্য, এখন নব্য কিছু আলেম উঠেছে ওরা মুসলমানদেরকে কাফের বানাবার জন্য এভাবে তারা লাইসেন্স নিয়েছে, তারা কার এজেন্ডা বাস্তবায়ন করতেছে, কার এজেন্ডা বাস্তবায়ন করতেছে? প্রিয় বন্ধুগণ, এজন্য বুঝাতে চাচ্ছিলাম যে কোরআনুল কারীমে সূরা বনি ইসরাঈলের প্রথম আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক ইরশাদ করেন, সুবহান ফুত পবিত্র, ফুত পবিত্র আল্লাযী ওই জাত ওই সত্তা আসরা বিআবদিহি, যিনি রাতারাতি বিআবদিহি লাইলান রাতারাতি ভ্রমণ করালেন তার বান্দাকে তার আব্দকে। এখানে আল্লাহ পাক একথা বলেন নাই, বিরাসুলিহি বলেন নাই, বিনবিহি বলেন নাই, বিমুহাম্মাদিহি বলেন নাই, বিহাবিবিহি বলেন নাই, আল্লাহ আল্লাহর রসুলকে বললেন বিআবদিহি, আমার আব্দকে আমি রাতারাতি ভ্রমণ করাইছি। সুবহানাল্লাহ। আব্দুল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে গোলাম বা দাস। কি কি বলছি বাবা? গোলাম বা দাস, আব্দুল শব্দের অর্থ। তবে আপনাকে এখানে একটু সংযত করে কথা বলতে হবে। প্রিয় বন্ধুগণের জন্য বুঝাতে চাচ্ছিলাম যে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আপনিও আব্দ, আপনিও গোলাম, আমিও গোলাম, নবীজিও গোলাম, তবে কিন্তু আপনার আমার মতো সাধারণ গোলাম নয়। সুবহানাল্লাহ। আপনার আমার মতো সাধারণ গোলাম নয়, যার প্রশংসা যার তারিফ আদম সফিউল্লাহ থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যার বর্ণনা করে শেষ করতে পারবে না, তিনি এমন বুজুর্গ আল্লাহর পরে যার স্থান। সুবহানাল্লাহ। আল্লাহর পরে যার স্থান। প্রিয় বন্ধুগণ, তাহলে আল্লাহ পাকের কাছে শাহ সাহেবের মর্যাদা নাই, খাজা সাহেবের মর্যাদা নাই, আল্লাহর কাছে ফির কামেলের মর্যাদা নাই, আল্লাহর কাছে মর্যাদা একমাত্র গোলামের মর্যাদা, ঠিক কিনা? এজন্য আল্লাহর গুলিগণ নিশিরাতে উঠে কাঁদতেছে, নিশিরাতে উঠে আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে ফরিয়াদ করতেছে, আয় আল্লাহ তুমি আমাকে শাসাব বানাইও না আল্লাহ, গোলাম আপনা বানালে তো খোদায়া,
গোলাম আপনা বানালে তো খোদায়া লখা গেছ মজু কুবন্দে কি শাহিনশা গোলাম আপনা বানালে তো খোদায়া আল্লাহ তুমি আমাকে শাহিনশা বানাইও না আল্লাহ পীরে কামেল বানাইও না আল্লাহ ওলিয়ে কামেল বানাইও না আল্লাহ এগুলো আমার দরকার নাই আল্লাহ আমি চাচ্ছি আল্লাহ তোমার গোলামদের লিস্টের ভিতরে আমি গুনাহগারের নামটা আছে কিনা আমাকে তোমার গোলামের কাতারে শামিল করে নাও সকলে বলি সুবহানাল্লাহ তাহলে আমাকে কি হতে হবে যে বলেন কি হতে হবে যে গোলাম হতে হবে এখন বলেন আব্দুল এটা আরবিতে বলে আব্দুল আর আব্দুল শব্দের অর্থ হচ্ছে গোলাম আর ইবাদত আব্দুল শব্দ থেকে উৎপত্তি ইবাদত শব্দের উৎপত্তি হচ্ছে আব্দুল শব্দ থেকে এখন বলেন আব্দুল মানে গোলাম ইবাদত মানে গোলামি ইবাদত মানে কি বলেন না ইবাদত মানে কি রে বাবা গোলামি গোলামি মাস্টার না হলে মাস্টার না করলে মাস্টার হওয়া যায় না ডাক্তার না করলে ডাক্তার হওয়া যায় না এভাবে মিস্ত্রি কাম না শিখলে মিস্ত্রি হওয়া যায় না ঠিক কিনা বলেন তাহলে এবার বলেন আপনি গোলামি করেন একজনের আরেকজনের গোলাম বলে দাবি করি ঠিক কিনা গোলামি করি কার না না নফসের গোলামি কার গোলামি নফসের গোলামি কথাগুলো ভালো করে বুঝতে হবে কেমন নফসের গোলামি করি হুজুর আমরা যেমন মনে করেন আমার নফস বলতেছে তুই হুজুরদের কথাবার্তা শুনিস না সব কথা হুজুরদের মানা যাবে না কারণ এখন বর্তমান এই ডিজিটাল যুগে এই প্রযুক্তির যুগে এই মোল্লাদের কথা শুনে তুই তো তোর জীবন বরবাদ করে দিবি ধ্বংস করে দিবি এখন হচ্ছে এখন এই যুগে এখন আল্লাহ রসুলের কথা সম্পূর্ণ মানা যাবে না কিছু কিছু মান আর বাকি কিছু তোর মানলে এখানে তো তুই বড় লোক হতে পারবি না টাকা না থাকলে তোর মেয়ে কিভাবে বিয়ে দিবে এখন তো মনে করেন যাদের মেয়ে আছে ওদের একটা মেয়ে বিয়ে দিতে 3-4 লাখ টাকা 5 লক্ষ টাকা একেবারে মিনিমাম লাগে লাগে না কি বলেন লাগে না আর তুই যদি হালাল 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 এভাবে চলিস এই কোটি কোটি টাকা এই লক্ষ লক্ষ টাকা তোর মেয়ের বিয়েতে কোত্থেকে খরচ করবি তাহলে এখন আপনার নফস আপনাকে পরামর্শ দিচ্ছে যে যেভাবে হোক তোকে কোটিপতি হতে হবে ঠিক না আমার কথা বুঝেন না জানেন বাংলা আমার কথা বুঝল না আমরা তাহলে এখন আমার নফস বলতেছে কোন রকমে যদি তুই 2-3টা সালাম যদি চিটাগং অথবা ঢাকায় যদি পৌঁছাতে পারিস ট্যাবলেট কিসের বলেন না কি ট্যাবলেট এখন বলে বাবা এখন কি হয়ে গেছে বাবা যিনি জন্ম দিয়েছে তিনি এখন আর বাবা নাই এখন ট্যাবলেট কি হয়ে গেছে যে বাবা বাবা আর ওরা এই ধরনের বাবা মানে আর কিছু বাবা মানে ওরা আবার ওই দরবারে যারা থাকে বাবা মাওলানা 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 রে দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা বাবা মাওলানা আছে না কি বলেন আছে না বাবা মাওলানা 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 রে দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা এখন দিন দুনিয়ার মালিক তাদের বাবা খাজা তাদের ওই মাজবান্ডা নাউজুবিল্লাহ বলবেন না ইমান আছে ইমান আছে আল্লাহর কসম কাফের হয়ে গেছে যারা কাফের কুফরি কাজ করে তাদেরকে ফতোয়া দেয় না আর যারা হক্কানে আলেম ওলামা তাদের বিরুদ্ধে ফতোয়া বাজি করে ঠিক না যারা বলেন না ঠিক না কুলাঙ্গার কোথাকার প্রিয় বন্ধুগণ এখন নফস বলতেছে কোন রকমে যদি 2-3টা সালাম যদি তুই দিতে পারিস এক মাসের ভিতরে আইসা কোটিপতি হয়ে যায় ঠিক কিনা
এতদিন ছিল আইসা এখন হয়ে গেছে কোটিপতি এখন টাকা থাকলে সে তো ভিআইপি হয়ে যায় ঠিক কিনা এখন টাকা যাদের আছে ওদের মাঝে চরিত্র না থাকলেও ভালো মানুষ হতে পারে আমার দেশে টাকা টাকা যাদের আছে পয়সা যাদের আছে জায়গা জমি যাদের আছে ওদেরকে সমাজে অনার করে সম্মান করে আর যাদের মাঝে চরিত্র আছে যারা এইভাবে কোটিপতি হতে পারে নাই হালাল হারাম মেনে চলে বলে আজকে কোটিপতি হতে পারতেছে না এই জাতির মানুষের মানুষের সমাজের মাঝে কোনো মূল্য নাই মেম্বারের কাছে গেলেও ওই টাকাওয়ালাদের মূল্য চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব মর্যাদা দেয় টাকাওয়ালাদেরকে এমপি সাহেব যিনি তিনিও তো টাকাওয়ালাদেরকে দেখতে পারে আমার মতো গরিব যারা আছে এইভাবে পয়সা ছাড়া যাদের আছে ওদের কোন সম্মান মর্যাদা ওই সমস্ত দরবারে পাওয়া যায় না ঠিক কিনা তো এখন আমার নফস বলতেছে তুই দেখতেছিস না সমাজের অবস্থাটা তুই দেখছিস না যেভাবেই হোক চুরি করে পারিস ডাকাতি করে পারিস মেরে পারি যেভাবেই হোক আমাকে হারাম হালাল এগুলো বাদ বিচার করার দরকার নাই আমাকে যে কোনো ভাবে হোক আমাকে কোটিপতি হতে হবে ঠিক কিনা জোরে বলেন না ঠিক কিনা কারণ আমাদের সমাজে একটা বিষয় আছে যাদের টাকা পয়সা আছে তাদেরকে মানুষ মনে করে যে এই দাদা তুই তো সফল বলে না তুই তো সফল তোর জীবন সার্থক তো কিভাবে সার্থক সে কিভাবে সফল হলো এটার সফলতা হচ্ছে টাকা আছে পাঁচতলা বিল্ডিং এর মালিক এইভাবে আমাদের চকরিয়া চকরিয়া প্রফারে যখন একটা বড় গর্বিত মার্কেটের মালিক হয়ে গেল এখন জনগণ বলে যে তোর জীবন সার্থক তোর মায়ের তোকে পেটে রেখেছিল এটাও সার্থক টাকা থাকলে কি সার্থকতা আছে টাকার নাম কি সফলতা আর কোরআন বলতেছে সফলের বিফল কারণ সমাজের মানুষ তোমরা যেই সমস্ত বিষয়গুলো থাকলে সফলের হিসাবে তোমরা সার্টিফাই করো আর সওয়াল সার্টিফাই কারে করতেছে একটু দেখো কাদ আফলাহাল মুমিনুন সুবহানাল্লাহ আল্লাহ বলতেছেন যাদের ভিতরে ঈমান আছে ঈমানের দৌলত যাদের ভিতরে আছে হয়তো আজকে এভাবে বিয়ে পোশাক তুমি পড়তে পারতেছ না দশতলা বিশতলা বিল্ডিং তোমার নাই এইভাবে প্রজেক্টের মালিক হতে পারো নাই টাকা পয়সা তোমার ব্যাংক ব্যালেন্স নাই তোমার ছেলে আমেরিকা থাকে না তোমার ছেলে লন্ডন থাকে না এজন্য তোমাকে দুনিয়ার মানুষ অবমূল্যায়ন করলেও আমি আল্লাহ আরশ আজিম থেকে সার্টিফাই করতেছি ওই ইমানদারের জীবন সফল ওই ইমানদার ইমানদারের সন্তান যে মায়ের পেটে ছিল ওই মায়ের পেট সফল যেই বাবা জন্ম দিয়েছিল ওই বাবাও সফল যেই সমাজে ইমানদার আছে ওই সমাজটাও সফল ঠিক কিনা বলো সফল আর বিফল কারা কিন্তু সমাজ আর ইসলাম এখন কন্ট্রাডিকশন হয়ে গেছে সমাজ বলে এক ধরনের ইসলাম বলে আরেক ধরনের এখন বলেন আপনি কোনটা রিসিভ করবেন বলেন না কোনটা ইনা যেতন হরে তন মানিবেন দিল হুজুর অনর কি না হইলো জল কই আর আদ দে হন না রতন কা আর আদ আদ হুজুর কে কেন আদ আদ মানে আল্লাহর নবী ইরশাদ করেন সাইয়াতি আলান নাস জামান হে উম্মত এমন একটা কাল এমন একটা সময় আমার উম্মতের মাঝে আসবে ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহু ওয়ালা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাররুম মিন তাহতি আদি মিসসামা আল্লাহর হাবিবের শেখ করেন উম্মত এমন একটা সময় এমন একটা কাল এমন একটা পিরিয়ড আমার উম্মতের মাঝে আসতেছে আমি নবী নবুয়তের রাডার দিয়ে দেখতেছি আমেরিকার রাডার বেশি পাওয়ারফুল না
আমার নবীর নবুয়তের রাডার বেশি পাওয়ারফুল বলেন না কথা বলেন না আমার নবীর নবুয়তের রাডার দিয়ে 1500 বছর পূর্বে 1500 বছর পরের সমাজটা কিভাবে হবে কোন অবস্থা হবে এগুলো আমার নবী ভবিষ্যৎবাণী করেছেন 1500 বছর পূর্বে ঠিক কিনা বলো আমেরিকার রাডার তোমার হেরাম কত আছে দেখা যাবে এক মাসের পরবর্তী কি হবে এক সপ্তাহের পরে কি হবে এর এর এই খবর দেওয়ার মতো ক্যাপাসিটি ক্ষমতা আমেরিকার রাডারের নাই আছে না ধর করে শুন না আছে না এটা একটা মুসলমান তো অস্ত্র দেখে দে বলে ইরাকের মধ্যে বলে রাশিয়ান অস্ত্র দেখে দেখো না আমেরিকা ইন কোন অস্ত্র দেখে দেব ইন হলে একখান সুতা তো সুতা বার করে দে মুসলমানের দুনিয়া তো বিদায় করে দিবেন লাই ধ্বংস করে দিবেন লাই সমস্ত ইহুদি নসরা দেখুন একযোগ হই এখন মুসলমানের খোদ তোর ভিতরে কি আছে রাসায়নিক অস্ত্র আছে এন হই ওটা তোয়ালি সমগ্র দুনিয়ায় তোয়ালিকে চাইতে আইলো এন্ডিলা 100 ভাগ রাসায়নিক অস্ত্র তো তুই ইরাক তো বার করে না ফারস না ফারস তো না ফারস রাসায়নিক অস্ত্র দোয়া তুলি লক্ষ লক্ষ মুসলমানরে বোমা মারি মারি নিক্ষেপ করলি ঠিক কি না ধ্বংস করে দিলি শহীদ করে দিলি প্রিয় বন্ধু বল আমার নবী ইরশাদ করেন এমন এক সময় আসবে আল্লাহর কোরআনের তেলাওয়াতকারীর অভাব থাকবে না কোরআন তেলাওয়াতকারী থাকবে ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত হবে মসজিদে কোরআন তেলাওয়াত হবে এইভাবে মা বড় বড় মাঠে কোরআনের তাফসীর মাহফিল হবে লক্ষ লক্ষ মানুষ হবে কিন্তু কোরআন পড়বে কোরআন শুনবে এই কোরআনের কোনো আমল তাদের মাঝে থাকবে না আছে নেই নমতুনকা ইয়া আছে না বা কোরআন এন বহুত আল্লাহর বান্দা নাই বাজি বিয়া না ফজরত উঠিয়ে রে কোরআন শরীফ কুলিয়ে রে সুরে ইয়াসিন না ফরিয়ে রে গরতুন বাইরে দে সুরা বকরা ফরি গরতুন বাইরে দে একবার দুইসের ফাস ফিস্টে না ফরিয়ে রে গরতুন নয়েলে দে এনিলে বহুত আল্লাহর বান্দা নাই বাজি এমন ইতে ইং গরিয়ে রে নেলিয়ে রে কেন গরত জানল না ইতে জাল্লাল লইয়ে রে আরেকজনের প্রজেক্ট জাগিরে নদকে ভাঙ্গরি একটু মাছ চুরি করি আনি তার বউ ফুয়া লইয়ে রে চলবার মতো হাত দে আল্লাহ ইতার আর যদি প্রমাণ প্রমাণিত হইলে সুরি প্রমাণিত হইলে ইতার দরজনের আখারি দে এই মাইয়া ফা মরত ফর আখারি দে কিয়া যে আদিয়ের সুরি গুজ্জস এই আতিয়ার টাইমের মতো যোগ্যতা নাই ইয়ান খতম করে দি এখন এন্ডিলা যদি ফারাদ মাদি দুবছর করে ডান্ডি বানা ফেলা তো হয় তাহলে দেইলে মতো কত সুর নাও তোমাতে কা দেইলে মতো কি হবে সুর সুর কত কেয়া কেন বুঝলে কত ডান্ডি না তখন না সুরি করতে দেয় খাড়ি বেলা ইয়ে দেয় তোরে এখন এই যে লজ্জার কারণেও শরমের কারণেও এন্ডিলে বহুত মানুষ এসলাও যে বই সংশোধনও যে বই সুরি করি বেলা আর না যাইব অবাজে ধরা বললে মতর ডান্ডি বানাই বেলা বলে হলো না অনেকক্ষণ ডান্ডি বাজার নাই হলে ফর্স না হলো না তুই এন্ডিলা এটা গিলা তুলি ইন মধ্যে ইন ডান্ডি ভাড়া অন্য অন্য ইয়ান বাজার জুসি ডান্ডি বাজার ইয়ান ফারা ইয়ান কি বাজার কি বাজার ইয়ান ডান্ডি বাজার কিয়া সুদ্দরি দরে খাড়ি বেলার তো ইসলামের বিধান হইলে এত সুন্দর দে ইসলাম চিরস্থায়ী সমাধান দেবে আর বর্তমান মানব রচিত আইনের মধ্যে আর ওইলাম দেখি এনে ভিতরে ভিতরে কিন্তু ফুজম গিয়ে এনে বাদ দি আর ওই মলম লাগা দিয়ে রেখন ডলে সৌরি বাদায় গম করে ফেলাই দিয়ে ভিতরে কিন্তু বুঝতে আমি না যার কারণে কদিন বাদে ক্যান্সার হইয়ে হন না কদিন বাদে কি হইয়ে ক্যান্সার কি হইয়ে তো এই দুনিয়ার মানব রচিত আইন ওইদে ভিতরে ক্যান্সার ও অব্দি কিন্তু গম হইয়ে ফেলা লাগে
অনু নো আর ইসলাম হলে সিরস্থায়ী ভাবে পালো দিয়ে গো যে জীবনত আর কোনদিন এত বড় অন্যায় করিবার সাহস আর কেউ না করে ঠিক কি না কোন তো প্রিয় বন্ধুগণ আই অন্ডারে যে কথা জ্ঞান হইতাম চাইলাম আর দেখুন খার গোলাম ডর করে হন খার গোলাম আল্লাহর কাছে গোলামের দাম বেশি তুই এখন গোলাম যদি ওই অন্ধ হয় আল্লাহ হক তুই আর গোলামি করবি তোর জীবনের যত প্রয়োজন যত অভাব ইম দেখিন আয় আল্লাহ সমাধান দিও সুবহানাল্লাহ।